ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ বলা হয়। বহু মনীষী, মহামানব, অবতার পুরুষ, বহু স্বনামধন্য মানুষের এই পদধূলি পড়েছে এই ভারতবর্ষে। তারা যুগ যুগ ধরে কি দেখিয়েছেন প্রত্যেকে, কেউ কিন্তু তাবিজ কবজ মাদুলি বিক্রি করতে আসেননি, তারা দেখাতে এসেছেন মানব জীবনের মুক্তির পথ। আমাদের ওয়েটা কি হওয়া উচিত, আমাদের পথটা কি হওয়া উচিত, তারা এটা দেখাতে এসেছে। খুব ভালো কথা, আমরা কেউ কেউ শুনলাম তার কথা, কেউ বা তাকে পাগল বললাম, কেউ বিশ্বাস করলাম না, কেউ বা নাস্তিক হলাম, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই ধর্মকে নিয়ে ব্যবসা, এটাও ভারতবর্ষে কিন্তু সবচেয়ে বেশি হয়। তাবিজ কবজ মাদুলি, তাগা ধাগা, বাবা কাবা, আরও কত কি আছে। এই অত্যন্ত ডেঞ্জারাস একটা জিনিস, এবং মানুষকে নিয়ে, মানুষের দুর্বলতাটাকে নিয়ে, মানুষের রোগ ভোগ নিয়ে এখনও সেই কুসংস্কারগুলো এখনও আমি দেখেছি এই সময়ে দাঁড়িয়ে, দেখুন অনেক গ্রামে গঞ্জে এখনও প্রচলিত হয়ে রয়েছে। আজকে ঠিক তেমন একটা আলোচনা। আমি একটা নাম বলছি না, একটা গ্রামে কিছুদিন আগে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে জ্বর হয়েছে বাচ্চার। তাই আমি বললাম ডাক্তারের কাছে নিয়ে যান, বললো না না কি একটা থান বললো, সেইখানে গিয়ে জল পড়া খেলেই নাকি তার জ্বর ভালো হয়ে যাবে, একদম জল পড়াই অ্যান্টিবায়োটিক। মানুষের অন্ধবিশ্বাস এখনও রন্ধ্রের, এখনও মাঝে মাঝে নিউজ চ্যানেলে শুনতে পারবেন যে সাপে কামড়ানোর পর তাকে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন না দিয়ে তাকে স্বাস্থ্যকেন্দ্রে না নিয়ে গিয়ে তাকে গুণিনের বাড়ি নিয়ে যাওয়া হয়, সাপ বিষ তুলে নেবে, মৃত্যু হয় বহু মানুষের। মাদুলি তাবিজ কবজ, দেখুন ব্যক্তিগত বিশ্বাসকে আমি হারাতে বলছি না, বিশ্বাস শ্রদ্ধা থাকা উচিত, ধর্মের সঙ্গে কোনো লড়াই নেই, ধর্ম সত্যর পথ বলে, লড়াইটা হচ্ছে কুসংস্কারের সঙ্গে। মাদুলি তাবিজ কবজ, আজকে প্রসঙ্গটা শুনলেই বুঝতে পারবেন দর্শক বন্ধু, তিনি বলছেন যে বান মারা কতটা সত্য। বান মারা, দেখুন বান মানে কি তীর, সেই যুদ্ধ দেখেছেন রাজা রাজায় যুদ্ধ বা পুরাণের গল্প কাহিনীগুলো টিভিতে সিনেমা সেলুলয়েডে দেখানো হয়, তীর ছুড়লো সেই তীর গিয়ে লেগে গেল, বা সেই তীরের প্রভাবে তার সর্বশরীরে রোগ বিষ ছড়িয়ে পড়লো ইত্যাদি ইত্যাদি, এটাও ঠিক সেই রকম। এই বান মারা হচ্ছে গ্রামের দিকে প্রচলিত, অসুস্থ তার কোনো একটা ক্রনিক রোগ হয়েছে বা বিশাল ভেতরে অন্য কিছু হয়েছে, তাকে বলছেন বান মেরেছে, সেই বান মারার গাছটা টোটকা মাদুলি তন্ত্র মন্ত্র যন্ত্র এইসব নিয়ে পড়ে রয়েছে। আমার নিজের চোখে দেখা হয়েছে, তার পেটের মধ্যে ক্যান্সার জাতীয় কিছু, তাকে বলছেন বান মেরে দিয়েছে, ডাক্তার বাদ দিয়ে তাকে ওঝা বাড়ি বৈদ্য বাড়ি এসব করে বেড়াচ্ছেন, অবশেষে মানুষটা চলে গেল। এইরকম হয়, এখনও চিকিৎসা বাদ দিয়ে এখনও এগুলো কিন্তু চলছে। এর বিরুদ্ধে আমাদের যেতে হবে। এই যে বলছেন যে বান মারা কতটা সত্যি, আমি বলবো বান মারার থেকে MRI করা সত্যি, এক্সরে করা সত্যি, ব্লাড টেস্ট করা সত্যি, ECG করা সত্যি, ইকো করা সত্যি, আমি এগুলোতে বিশ্বাস করতে রাজি নই। হ্যাঁ, ঈশ্বরে বিশ্বাস রাখুন, তিনি মনের জোর দিন, তার কাছে প্রার্থনা করুন, হে ঈশ্বর তুমি একে আরোগ্য লাভ করাও, এ সুস্থ হোক, তুমি আমাকে স্বাভাবিক জীবনের অধিকারী করো, আমরা নিজেরা প্রার্থনা করব, আমায় শক্তি দাও প্রভু। কিন্তু এই মাদুলি তাবিজ কবজের বাইরে আমরা যাব, এই বান মারার বাইরে আমরা যাব। আমি একটা মাদুলি পড়ি আমার এই ডান হাতে, কি বলুন তো সেই মাদুলিতে কি আছে, কোনো তাবিজ কবজ শেকড় বাকর নেই। আমাকে যিনি এই কথাগুলো আজকে আপনাদেরকে বলি, যে যিনি শিখিয়েছিলেন সেই মাস্টারমশাই পায়ের ধুলো, আমার বাড়িতে বলেছিলেন, আমি তখন ক্লাস 7-8 পড়ি, শরীর খারাপ প্রচণ্ড, তো সেই সময় একটা মাদুলি এনে দিয়েছিলেন মা, মায়ের বিশ্বাসে কোথা, একদিন সেই মাদুলিটাকে খুলে ফেলে দিয়েছিলাম, তখন আমাকে বললেন কিরে তুই এটা খুলে ফেলেছিস, তোর অমঙ্গল হয়ে যাবে, ক্ষতি হয়ে যায় যদি। আমি বললাম দাঁড়া, আমি একটা মাদুলি বানাবো, সেই মাদুলিটাকে পড়ে থাকবো, আমার কোনো দিন কোনো ক্ষতি হবে না। সেই মাস্টারমশাই বাড়িতে গিয়ে মাস্টারমশাই একটু পায়ের ধুলো নিয়েছিলাম, একটুখানি সাবান একটু কাগজে করে ঘষে নিয়ে সেইটা দিয়ে মাদুলি বানিয়ে, আজও আমার সঙ্গে, তিনি নেই আজকে আর, তিনি সেই পরপারে চলে গেছেন, আজও তার স্মৃতিটা আমি রেখে দিয়েছি এবং এই কথাগুলোকে সঙ্গে রেখে দিয়েছি যে ঈশ্বর হচ্ছেন পথ, তার দেখানো মহাপুরুষেরা পথ দেখাচ্ছেন, কিন্তু বাকি কুসংস্কারগুলো ভ্রান্ত ভ্রান্ত ভ্রান্ত। তাই সবাই এইভাবে ভাবুন, ঈশ্বর মঙ্গলময়, সেই মঙ্গলময় ঈশ্বরকে ডাকুন। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন।